আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের অসাধারণ একটু রেসিপি। আশা করি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন রেসিপিটার সম্বন্ধে। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে করে নিয়েছি। চিংড়ি মাছের এই যে মাথার এই সাইডটা ধরে যদি টান দেন তাহলে দেখবেন চিকন একটা রোগের মতো বের হচ্ছে। আপনারা যদি চান সেটা পরিষ্কার করে নিতে পারেন। এখানে প্রত্যেকটা চিংড়ি মাছের পরিষ্কার করা ছিল, তাই আমি আর দেখাতে পারলাম না। চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেলেই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে প্রায় হাফ টেবিল স্পুনের মতো লেবু রস দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবু রসটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদটা ডাবল হয়ে যাবে। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখানে প্রায় হাফ কাপের মতো তেল ছিল। তেলটা দেওয়ার পর আমি যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। অবশ্যই প্রথম পর্যায়ে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে, তাছাড়াও খেতে খুব ভালো লাগে। এই তো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সেই একই প্যানে যে তেলটুকু ছিল সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 কাপেরও বেশি পেঁয়াজ ছিল। আপনারা চাইলে পেঁয়াজটা কমিয়ে কিংবা আরও বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। এই তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব শীঘ্রই গলে যাবে আর সফট হয়ে যাবে। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেও যখন রান্না করা হয় তখন দেখবেন অর্ধেক হয়ে যায়। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বাদাম বাটা আর সরিষা বাটা। এটা দুটো মিক্স করা 1 চা চামচ ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা। অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে চেষ্টা করবেন, এতে করে গ্রেভিটা ঘন হবে। তারপর এই তো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন, তবে দিলেই ভালো হয়। টক দইটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি একে একে দিয়ে দিব গোড়া মশলাগুলো। প্রথমে আমি দিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। তারপরে তো দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি যেই বাদাম বাটাটা করেছিলাম তার কিছু পানি ছিল, পরবর্তীতে সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরও কিছু পানি দিয়ে দিয়েছিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। প্রায় 5-7 মিনিটের মতো ভালো করে আমি মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা উপরে ভেসে এসেছে। যখন একদম ভালো করে তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো কুচানো। এখানে একটা বড় সাইজের টমেটো কুচানো ছিল। আবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই তো
দেখেন টমেটোগুলো একদমই গলিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে দেব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে একদমই পানি অ্যাড করা যাবে না, এতে করে স্বাদটা পরিপূর্ণ পাওয়া যাবে না। জালটা একদমই লো করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। প্রায় 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। এই তো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। আশা করি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।